হাই হ্যালো ফ্রেন্ড, বঙ্গভাষালা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রত্যেক সানডের মতো আজকের ক্লাসেও আমরা সানডে স্পেশাল নামে যে প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করি, যেখান থেকে আমরা অনেক প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে গেইন করি। ওকে, সো আজকের ক্লাসেও আমরা সেরকমই কিছু প্র্যাকটিক্যাল করব, যেগুলো হয়তো খুব সিম্পল, কিন্তু সেই সিম্পল নলেজগুলোই আমাদের ডেইলি লাইফে হচ্ছে কিন্তু অনেক বড় হচ্ছে কন্ট্রিবিউশন রাখে। ওকে, সো চলো শুরু করা যাক আজকের সানডে প্র্যাকটিক্যাল। তো দেখো, আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের বেসিক যে জিনিসগুলো আমাদের লাগবে, ফার্স্ট হচ্ছে একটা আমরা পেন্সিল নেব, দেন হচ্ছে একটা গ্লাস নেব, সাথে একটা রাবার ব্যান্ড আর উপরে একটা কাগজ, এভাবে পেঁচিয়ে রাবার ব্যান্ড দিয়ে সেটাকে আমরা কভার করব। ওকে, তো এখানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। দেখো, পেন্সিল নিয়েছি তার একটা কারণ আছে। পেন্সিল দেখো দুটো সাইড পেয়ে যাচ্ছে, একটা হচ্ছে একদম সূচালো অংশ আর একটা হচ্ছে ভোঁতা অংশ। তো এখানে দুটো সাইড দিয়ে দেখানোর মানে এটাই, যখন তুমি সূচালো অংশ দিয়ে যে কোনো কিছুকে ফুটো করবে, দেখবে সেটা খুব ইজিলি, মানে খুব সহজেই সেটা হচ্ছে ফুটো হয়ে যাবে বা ছিদ্র হয়ে যাবে। আবার একইভাবে যদি এটা মোটা অংশ দিয়ে আমরা ছিদ্র করতে যাই, সেটা দেখবে অনেক বেশি আমাদের প্রেশার দিতে হবে, অনেক বেশি হচ্ছে চেপে তারপরে ছিদ্র করতে হবে, কিন্তু অনেক সময় আবার সেটা হবেও না। ওকে, তো চলো আমরা একটু দেখে নিই দুটো অংশের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার লক্ষ্য করো, এখানে আমরা সরু অংশের ক্ষেত্রফলটা কালির মাধ্যমে হচ্ছে ডট দিয়ে নিয়েছি, তারপরে আমরা পিছনের অংশে আবার কালি ইউজ করে এখানে ডটের মাধ্যমে নিয়েছি পিছনের অংশের ক্ষেত্রফল। তাহলে দুটোর ক্ষেত্রফলের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছ। এবার এটাকে যদি আমরা লক্ষ্য করো, যদি আমরা সরু অংশ দিয়ে ছিদ্র করতে যাই, আমাদেরকে কতটা প্রেশার দিতে হচ্ছে জাস্ট নোট করো। খুব সহজেই এটা চলে গেল। কিন্তু এবার নোটিস করো, যদি আমরা এই ভোঁতা অংশটা দিয়ে এটাকে ফুটো করতে যাই, তাহলে দেখো হচ্ছে না, আলটিমেটলি আমরা অনেক প্রেশার দিচ্ছি। দেখো এবার হলো, তাহলে অনেকটা প্রেশার দেওয়ার পরেই কিন্তু এটা হচ্ছে ছিদ্র হচ্ছে, যেখানে হচ্ছে সূচালো অংশ দিয়ে আমরা যখনই ছিদ্র করতে যাচ্ছি খুব ইজিলি এটা হয়ে যাচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের ক্লাস থেকে আমরা কী শিখতে পারি? আজকের প্র্যাকটিক্যাল ক্লাস থেকে বাস্তব যে ধারণাটা তুমি পেতে পারো সেটা হচ্ছে, যে কোনো কিছুকে ছিদ্র করার জন্য তুমি যে বস্তুটা ব্যবহার করছো সেটা যত কম ক্ষেত্রফল বিশিষ্ট হবে তত বেশি সেটা ছিদ্র করতে, মানে কম সময় লাগবে এবং কম এফোর্ট লাগবে। বোঝা গেল? চাপ কম দিতে হবে, প্রেশারও কম দিতে হবে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আজকে প্র্যাকটিক্যাল থেকে শিখলাম, যত কম ক্ষেত্রফল বিশিষ্ট সূচালো মুখ হবে তত তাড়াতাড়ি হচ্ছে যে কোনো কিছুকে আমরা ছিদ্র করতে পারবো। এবং এই কনসেপ্টকে কাজে লাগিয়েই কিন্তু আজকে তুমি বাস্তবে বলতে পারো, ড্রিল মেশিন বা পেরেক একটা কাঠে ফুটো করতে গেলে, ঠিক আছে, বা কাঠে একটা পেরেক পুঁততে গেলে যে যে কনসেপ্টগুলো কাজে লাগে সেগুলো পুরোটাই কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে হচ্ছে অ্যাপ্লাই করা হয়। ওকে, তো চলো আজকের ক্লাস থেকে আশা করি তোমরা অনেক কিছু শিখেছো। আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ কমেন্টে জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে। ওকে, তো চলো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে আবার পরের নেক্সট সানডেতে এরকমই একটা এক্সপেরিমেন্টের সাথে। ওকে, সো চলো, গুড বাই।